হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঠলো বাই তো কটক যাই এখন কটা বাজে নেবো এখন 3টা বাজে 3টে ফুল 3টে এখন ফুল 3টে বাজে আচ্ছা আর হাফ 3টে বাজে 3:30টে আচ্ছা তো যাই হোক এখন বাজে 3টে তো আমাদের বাই উঠেছে হচ্ছে আমরা খবর পেয়েছি যে শ্রীভূমির প্যান্ডেল নাকি খুলে গেছে এখনো দুর্গাপুজো এখনো অনেক দেরি মোটামুটি মহালয়াও দেরি আছে এখনই নাকি শ্রীভূমির প্যান্ডেল খুলে গেছে উদ্বোধন হয়ে গেছে মমতা যে এসেছিল আমি শুনেছি মানে এসেছিলেন সরি এই শানু এসেছিল যাই হোক অনেকে এসেছিল তো সেই খবরটা নেওয়ার জন্যই নেপাল আমায় খবর দিয়েছে তো আমরা কয়েকজন এসেছি শ্রীভূমির এখানেই রয়েছি এখন অবধি ভেতরে ওদিকে যাইনি তো আমি জানি না এখনো খুলেছে কি খোলেনি ঢুকতে দিচ্ছে কি দিচ্ছে না বিপ্র আসছে বিপ্র শয়তান এসে গেছে আমাদের মধ্যে ঠিক আছে তো এখন আমরা ভেতর দিকে যাইনি তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লাইট ফাইট সব লাগানো হয়ে গেছে আমি জানি না ভেতরে ঢুকতে দিচ্ছে কিনা আমরা যাবো বিপ্র উত্তেজনায় মানে দুর্গাপুজো লেগে গেছে দুর্গাপুজো লেগে গেছে একটা ভাবসাব তো চারিদিকে চলে এসছে বিপ্র উত্তেজনায় স্কুটি নিয়ে এই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে যদিও কিছুদিন পর এই রাস্তায় স্কুটি কেন মানুষের হাঁটারও খুব দুষ্কর হয়ে যাবে লোকে হাঁটতেই পারবে না তো যাই হোক বেশি বকবক না করে চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক দেখা যাক যে প্যান্ডেলটা খুলেছে কিনা ইভেন ঠাকুর দেখা যাচ্ছে কিনা আমি এখনও কিছু জানি না তো তোমাদের সাথে আমিও দেখবো চলো তো আমরা এসে গেছি প্যান্ডেলের সামনে সবসময় একটা ফেস দেখানোর চেষ্টা যাই হোক প্যান্ডেল কিন্তু রেডি ওকে তো ভেতরে এখান থেকে দাঁড়িয়ে ঠাকুর দেখা যাচ্ছে বাট এইখানে অ্যাজ ইউজুয়াল ব্যারিকেডস দেওয়া হয়েছে যবে থেকে কোভিড চালু হয়েছে তবে থেকে কিন্তু এই ব্যারিকেড ছড়েনি আই এম নট শিওর কি এই ব্যারিকেড ছড়বে কি না আমরা ভেতরে যেতে পারবো কি না এবার একটুখানি দেখা যাক চেষ্টা করে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা লাইটিংয়ের জন্য এবার বলতো প্যান্ডেলটা কিসের করেছে দাদা এই ব্যারিকেড কি খুলে দেবে এরকমই থাকবে পুরো পুজোর সময়ও থাকবে এরকম পুজোর সময় খুলে দেবে ও মানে ভেতরে যাওয়া যাবে এরপর তাই তো বাহ এটা খুব ভালো একটা নিউজ কারণ কোভিডের জন্য আমরা ভেতরে ঢুকতেই পারছিলাম না ভাই লোক এই আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কিসের আমি তো বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি আমার নলেজে নেই সো দেখা যাক সামনে কিছু গার্ড ভাইরা আছে ওদেরকে জিজ্ঞেস করা যাক ওরা জানে কিনা তাহলে কার কি মন্তব্য একটু বলো ওটা কি করেছে বলো ওসব নিয়ে কোনো চিন্তা নেই এইসব কোনো প্রেস প্রেসে যাবে না জানো না হতেই পারে জানি না হতেই পারে কি হয়েছে তোমরা গার্ড দিচ্ছ এমন দেখতে পারলে ওরাও বলতে পারছে না লিটারালি ওদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে এ বলছে তাজমহল এ বলছে অন্য তোমরা যদি কেউ জেনে থাকো তোমাদের নলেজ যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এটা কি আর ফাঁকা ফাঁকা রয়েছে এসে ঘুরে যাও বস যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না বাট যদি মনে করো যে শ্রীভূমির এই লাইনটাকে ইগনোর করতে যাও তাহলে অবশ্যই এসে ঘুরে যাও আর হচ্ছে কয়েকদিন পর যেমন বলে দিল কয়েকদিন পর ভেতরে ঢুকতে দেবে যদি মনের পর লাইন দিয়ে মানে ঢুকতে পারবে বা দেখতে ইচ্ছুক তাহলে অবশ্যই এসো লাইন দিয়ে দেখার জন্য আর আমার যে ভিডিওটা আমি যে এত রাত্রেবেলা তোমাদেরকে এত সুন্দর নিউজ দেওয়ার জন্য ব্লগটা করলাম সেটার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই জানতে পারে যে শ্রীভূমি ইজ ওপেন ফর অল অ্যান্ড যা যা ইনফরমেশান দিলাম সেগুলো তো চলো গুড বাই এখন দেখি কোথায় ঘোরা যায় চলো টাটা